ভারতকে আরো একবার গর্বিত করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। ফিফা বিশ্বকাপের ট্রফি উদ্বোধনের পর এবার অস্কার সঞ্চালনা করবেন তিনি। গত বৃহস্পতিবার রাতে এই খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন দীপিকা নিজেই। 2022 সালে কান চলচ্চিত্র উৎসবে জুরি মেম্বার হিসাবে ভারতকে উপস্থাপন করেছিলেন পাঠান গার্ল। তারপর কাতার বিশ্বকাপের ট্রফি উদ্বোধনে সামিল হন। এবার অস্কার সঞ্চালনায় থাকবেন তিনি। বৃহস্পতিবার 95তম অস্কারের সঞ্চালকদের তালিকা প্রকাশ্যে এসেছে। তালিকায় উজ্জ্বল দীপিকার নাম। বলিউড ডিভার নতুন সম্মান প্রাপ্তির খবর পেয়ে আনন্দে আত্মহারা তার অনুরাগীরা। আরো একবার আন্তর্জাতিক মঞ্চে ভারতবাসীকে গর্বিত করতে চলেছেন বলিউডের মাস্তানি। অস্কার সঞ্চালনার তালিকায় দীপিকা ছাড়াও রয়েছেন ডোয়াইন জনসন, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ সহ আরো অনেকে। গোটা বিশ্বের এমন তাবড় তাবড় তারকাদের মধ্যে জায়গা করে নিয়েছেন রণবীর ঘরণী। ব্যুরো রিপোর্ট, খাস খবর।